ঈদের সালাত শেষে সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত, হাত তুলে দোয়া করার প্রায় 42টি সহিহ হাদিস আছে। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে উল্টা হাতে। এছাড়া পাঁচ অক্ত সালাতের পরে ঈদের মাঠে সভা সমিতিতে এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, সাবধান থাকবেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালাতের কাতারে ফাঁকা রাখার বিধান দয়া করে বলবেন। সালাতের কাতারে ফাঁকা রাখা জায়েজ নয়। সালাতের কাতারে ফাঁকা রাখে না যে সে জান্নাতে যাবে, আর রাখে যে সে শয়তানকে ঢোকার সুযোগ দেয়। যে কোনো বিষয়ে যত আলোচনা করেছেন আল্লাহর নবী, সালাতে দাঁড়ানোর বিষয়টি সবচেয়ে কঠিন ও ভিন্নভাবে আলোচনা করেছেন। উপদেশ বই আছে একটা, দেখবেন এখানে আছে কিনা, উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, একটা না অনেক হাদিস দেওয়া আছে। সালাতের কাজী প্রচলিত বিদাতগুলো বলুন, মোবাইলে লুডু খেলা জুয়ার অন্তর্ভুক্ত কি? জি, মোবাইলে লুডু খেলা এটা জুয়ার অন্তর্ভুক্ত নয়, এটা হলো হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দেওয়া, এটা বেশি হারাম। যেই কাজে শরীর চর্চা হয় না, বসে বসে সময় কাটে, সেটা হলো আরও বেশি হারাম। বোরখা পরে মুখ খোলা রাখার বিধান কি? মুখ খুলতে পারে প্রয়োজনে, মুখমণ্ডল এবং হাতের কবজি পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো। ইমামের সাথে মুক্তাদির সালাম ফিরানোর সঠিক নিয়ম কি? ইমাম আগে আগে, আপনি পিছে পিছে, একসাথে নয়। ঈদে মিলাদুন্নবী পালন করা বিদা। ঈদে মিলাদুন্নবী তো সাহাবি তাবেই করেননি, আর রাসুলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। এটা তো হলো ভারতের ঈদে, ঈদের মিলাদুন্নবী কে একটু দেখে না, খালি আন্ধাকে আন্ধা পড়াতায়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন্নবী করবে, কত কি লেখে রেখেছে। মসজিদের জন্য রাস্তায় বাজারে টাকা আদায় করা যাবে কি না? না আদায় করাই ভালো। গ্রামের লোকেরা বসবে অথবা ওরকম কোনো পরিচিত লোককে বলবে, বলে টাকা আদায় করে মসজিদ বানাবে, নাহলে এমনি থাক। হজের ব্যবসার শরীয়তের দৃষ্টি কি? মানে মানুষকে ভালোভাবে সঠিকভাবে হজ করাবো বলে এই কাজে নামতে পারে, তবে টিকে রাখা খুব কঠিন। মানে টাকার লোভ থাকে তো, তখন ওটা সঠিকভাবে করা খুব কঠিন হয়, তখন ভালোর জায়গাতে খারাপ হয়ে যায়। জায়েজ হলেও বেঁচে থাকা ভালো। পায়ে হেঁটে মসজিদে এসে চেয়ারে সালাত আদায়ের হুকুম কি? সম্ভবপর শরীরের গতিতে সালাত আদায় করবে, চেয়ারে নয়। নিরুপায় হয়ে চেয়ারে পড়তে পারে। টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ নয়। কুচে মাছ খাওয়া যাবে কি? যে খাবে, রুচি হলে খান, কচ্ছপ রুচি হলে খান, রুচি না হলে খাবেন না। বিবাহের সময় প্রচলিত মুকুট পরা যাবে কি? মুকুট সম্ভবত হিন্দুদের নীতি, এমনি ভালো পোশাকে থাকেন, মুকুট পরতে হবে না। বিবাহের সময় দান নেওয়া যাবে কি? বিবাহের সময় দান নেওয়া যাবে না, এটা কুসংস্কার, এটা থেকে বিরত থাকতে হবে। কোথায় আজান দেওয়া উত্তম? মসজিদের ভিতরে নাকি বাহিরে? বাহিরেই দেন,
যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে সুবিধা সেখানে দিবেন। কোন এক ওয়াজ মাহফিলে মুফতি ইব্রাহিম সাহেব বলেছিলেন, সূর্য পশ্চিম দিকে উঠার 120 বছর পর কিয়ামত হবে। সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছর পরে কিয়ামত হবে এরকম কথা আমার জানা নেই। মসজিদ কিংবা মক্তবের মাইকে কি ওয়াজ বা গজল শোনা যাবে? উপকারী যদি হয়, কোন কোন দিন সমাজের লোক সেখানে বসেন, তাহলে বক্তব্য পেশ করা যায়। গজল অনেক সময় বেদাতি শিরিকি গজল হয়, কাজে না বলাই ভালো। যদি গ্রামের লোকেরা ওখানে বসে দিন ধর্ম জানতে চায় তাহলে বক্তব্য চলবে। নামের আগে মোহাম্মদ লিখা যাবে না, কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে শ্রী লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল। এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম। কোনো এক ব্যক্তি যদি সালাত আদায় না করে, কেয়াম সিয়াম পালন না করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, সালাত আদায় না করে জিকির করে কি হবে? পৃথিবীর কোনো এবাদত টিকবে না সালাত আদায় না করলে। সে যতই ভালো এবাদত হোক, দান টিকবে না, সালাত না থাকলে কোনো এবাদত নেই, ও জাহান্নামে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না তার দান কি কবুল হবে? জি না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার দান কবুল হবে না। একটি লোক পাঁচ অক্ত সালাত আদায় করে কিন্তু সে ব্যক্তি বেড়ি গুল জর্দা খায়, তার সালাত কবুল হবে না। সাজু মিয়া তার শারীরিক অসুস্থতার কারণে এবং তার পিতা মৃত্যু হওয়ার আর রুহের মাগফিরাত কামনার জন্য মাওলানা আব্দুর রাজাক সাহেবের কাছে আমার প্রশ্ন, সে নাকি পিস টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলাদ করা যাবে। পিস টিভির কোনো প্রশ্ন উত্তর আমি দিইনি কোনো দিন। পিস টিভিতে আমার দুই শ্রেণীর বক্তব্য আছে, একটা হলো টিভি টক মানে বক্তব্য, আর একটা হলো টকশো মানে সমষ্টিগত আলোচনা। সেখানে আমার কোনো কথা নেই। আর আমি কি এটা ছিল জিজ্ঞাসাটা? মিলাদ এইটা কি আর হয়, বাবাই যাবে না, দেহে শ্বাস থাকা গেলে হবে না, অজ্ঞান হয়ে গেলে হতে পারে। যদি আমার জ্ঞান না থাকে তবুও যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে, তাছাড়া সজ্ঞানে হবে না। এত বড় বিদাত হারাম নাজায়েজ কাজ আব্দুর রাজাক বিন ইউসুফ বলতে পারে না। মিলাদ করা যাবে? যাবে না। হাত তুলে মোনাজাত করা? জি, অনেক হাদিস আছে হাত তুলে মোনাজাত করেন, 35টা হাদিস দেওয়া আছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং প্রচলিত সালাত আব্দুর রাজাক বিন ইউসুফ, এতে অচিরেই পাওয়া যাবে। তবে 42টা সহিহ হাদিস আমি দেখতে পাই, 36টা হাদিস খালি বুখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার, এখন বাড়ি যা করেন অজু করে কেবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া উল্টাভাবে ইস্তিসকে। বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া উঠলে সেটা বিদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদমও আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়? আমার বোনের বাচ্চা হচ্ছে না, একটু দোয়া করো আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। তোমার বোনকে রাতে দূরে কাজ সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে বলো নারায়ে তাকবীর, এটি কি সঠিক? জি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস ও সুন্নাহের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা বই আছে এখানে আব্দুল্লাহর লিখা, আমরা হাদিস মানতে বাধ্য,
খুব সুন্দর করে দেওয়া আছে। আব্দুল্লাহর বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর দুটো বই খুব খেয়াল করবেন, একটা মিন্নাতুল বারি, একটা আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি, যেমনভাবে মাসিকা লিতে সাম জরুরি। যাওয়ার সময়তে 20 টাকা নিজের না থাকলে আর একজনের কাছে 20 টাকা নিয়ে মাসিকা লিতে সাম নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয় হাদিস ও সুন্নাহর মধ্যে। তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কি? জি, তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না। যারা আলেম ওলামা তারা দিন প্রচার করতে যাবেন, তবে 30 দিন 40 দিন নয়। নিয়মিত সলাত ত্যাগ করি কি কাফের হবে? জি হবে। অসুস্থ মানুষকে দেখতে যা দেখতে দেখতে যেতে হয়, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে? জি না, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না। ফজরের আজান 5-10 মিনিট আগে সালাত পড়া যাবে? যাবে না। সালাত পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উঠলে সালাত হবে কি? হয়ে গেলে নেকি কম হবে। চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা। মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে, স্বাভাবিক কণ্ঠে করবে। আমাদের আহল হাদিসের ভিতর যে তারাবির সালাত 2 রেকাত করে 8 রেকাত পড়া হয়, আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে 2 রেকাত করেই পড়তে হবে সেটা কোন হাদিস? সব হাদিসই তাই, এইটুকু তোমার জানা নাই, কি জিজ্ঞাসা করে এত বড়? সব 2 রেকাত করে। নিম্নে 2টি প্রশ্ন দেওয়া হলো, আশা করি উত্তর দিবেন। তারাবির সালাত কত রাকাত? 8 রাকাত। বিস্তারিত আলোচনা করুন। আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন। ঈদের সালাত 1 রেকাত পাইলে আর 1 রেকাত কিভাবে পড়বে? আর 1 রেকাত 5 তাকবীরে পড়ে নিবে, যেভাবে আর 1 রেকাত পড়া হয়। আর নয়, আর দিয়ে না, এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে। আহলে হাদিস বলার কি প্রয়োজন? কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা, তাছাড়া বলবে আমি মুসলিম। জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়।